মাসিকে কোন জায়গায় নিয়ে গেছেন আমাকে? সেট করব বাবা। কি সুন্দর বসে থাকতো, কোনো ঝামেলা ছিল না। বছরে দুবার টাক হতো আষাঢ় মাসে, আর হচ্ছে কি মাসে যেন ফাল্গুন মাসে, এই দু মাসে ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর লাইফস্টাইলে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। মার সকালে দেখো সব রান্নাবান্না হয়ে গেছে, আজকে মাসি চলে যাবে, মানে হচ্ছে আমার মাসি শাশুড়িরা আমাদের বাড়িতে এসেছিলো বেড়াতে, তো মাসিরা চলে যাবে, তো তার জন্যই এত সকাল সকাল রান্নাবান্না। এদিকে দেখো চার জল বসানো আছে, আর এদিকে মাসি রেডি হচ্ছে। এদিকে দেখো মাসি রেডি হয়ে বসে আছে, সবাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আর কি। দেখো এবারে বেরিয়ে পড়ছে মাসিরা, আর মাসি খুব কান্না করে, যাওয়ার সময় বুনুও খুব কাঁদছে যে মানে ভাই বসে গেছে টোটোতে সব লাগেজপত্র নিয়ে। আর এদিকে মাসিরা বেরিয়েও গেল, আর আমি চলে আসলাম ঘর মুছতে, ছোটো ঘর ঝাড় দিচ্ছে। তো এবার মামামকে ন্যাড়া করবে ওর মনা, তো বাইরে নিয়ে গেছে, দেখতে পাবে দেখো কি করে মনা। এদিকে দেখো মামা বসেছে ন্যাড়া করার জন্য, মাথাতে পুরো ভাঙাচিতে ভর্তি হয়ে গেছে, শরীরটা ভালো না মামা মেয়ে। আর মনা বসেছে ন্যাড়া করার জন্য, দেখো কি করছে। কেন এই দেখো, এদিকে আমার মামা মেয়ে আজকে কি হয়ে গেল, আমার আঁচুরগুলো কোথায় গেল, খুব সুন্দর লাগছে মা দেখি, মুখ তোলাম ও মা। ওখানে রেখে না বাবা, চুল কোথায় গেল, পূজা নিয়ে নিয়েছে, ওকে ন্যাড়া করে দেব মা। এদিকে দেখো মামাম কি বলে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই দেখো আমার মামা মে চুল কই, আমার চুল কোথায়, ভালো কথা বলে পালো তো।